আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? জি মিস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কি কারো? নতুন রুটিন হয়েছে, দেখেছো তো সবাই, না? জি মিস, হ্যাঁ, নতুন রুটিন অনুযায়ী এখন কিন্তু আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট সেকেন্ড পার্ট হওয়ার কথা, ঠিক আছে? আজকে থেকে তো হ্যাঁ, সেকেন্ড আজকে ইয়ারে। আমরা ষষ্ঠ অধ্যায় পড়ছিলাম, ওটা শেষ হয়নি। আজকে কিছু বাকি আছে, এটা পড়লে আজকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পণ্য বন্টন প্রণালী শেষ হয়ে যাবে। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই কি দেখতে পাচ্ছো? আচ্ছা, আজকে আমরা যেগুলো পড়ব সেগুলো হচ্ছে 6.11, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা কি সম্ভব, 6.12, কৃষি পণ্যের ধারণা, 6.14, কৃষি পণ্যের বন্টন প্রণালী, আর 6.17, ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে কেন দীর্ঘ হয় ব্যাখ্যা করো। প্রথমে যেটা দেখো, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা কি সম্ভব, 6.11। সবার সামনে নিশ্চয়ই বই আছে। আচ্ছা, মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা সম্ভব কিনা এটার পক্ষে যেমন মতামত আছে, তেমনি এটার বিপক্ষেও মতামত আছে। পক্ষে যারা মতামত দিয়েছেন সেটা আগে আমরা জেনে নিই। মধ্যস্থ ব্যবসায়ীদের স্বপক্ষে যুক্তি প্রদানকারীদের মতে, এদের উচ্ছেদের পূর্বে তাদের সেবামূলক দিকগুলো বিবেচনা করা হয়। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকদের কাঁচামাল সরবরাহ ও উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অধিক উৎপাদন অব্যাহত রাখতে সাহায্য করে। আবার ভোক্তাদের নিকট পণ্য সরবরাহ করে ভোগ নিশ্চিতকরণের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করে থাকে। এছাড়া পণ্য গুদামজাতকরণ, চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান, অর্থসংস্থান, উৎপাদককে পরামর্শ দান, পণ্য মূল্য স্থিতিশীল রাখা ইত্যাদি ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে। তাই মধ্যস্থ ব্যবসায়ী না থাকলে এই কাজগুলো উৎপাদককেই করতে হবে। এতে উৎপাদকের পক্ষে অধিক পণ্য উৎপাদনে মনোযোগ দেওয়া সম্ভব হবে না, ফলে উৎপাদন হ্রাস পাবে এবং ফলশ্রুতিতে বাজারে পণ্য মূল্য বৃদ্ধি পাবে। আর মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ করা সম্ভব কিনা এটার বিপক্ষে যে মতামত আছে সেটা হচ্ছে, ভিন্ন মত পোষণকারীদের মতে মধ্যস্থ ব্যবসায়ীরা সমাজের পরগাছা স্বরূপ। আচ্ছা, এই কয়েকটা শব্দ একটু বইতে আন্ডারলাইন করে রাখো, এটা অনেক সময় বহুনির্বাচনী হিসেবে আসে, যে সমাজের পরগাছা হিসেবে কাদেরকে চিহ্নিত করা হয়, তখন আনসার হবে মধ্যস্থ ব্যবসায়ীদের। তারা উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যবর্তী স্থানে অবস্থান করে উভয়ের স্বার্থ আত্মসাৎ করে বেঁচে থাকে। তারা আরো বলেন যে মধ্যস্থ ব্যবসায়ীদের কারণে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পায়, কারণ মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে যতবার পণ্যের হাত বদল হয় পণ্যের ক্রয় মূল্যের সাথে ততবার মুনাফা যোগ হয়, ফলে পণ্যের মূল্য বেড়ে যায়। এতে ক্রেতাদের অধিক মূল্যে পণ্য ক্রয় করতে হয়। এই পক্ষে এবং বিপক্ষে মতামত পর্যালোচনা করে আমরা বলতে পারি যে মধ্যস্থ ব্যবসায়ীদের দোষ ত্রুটির পাশাপাশি তাদের অনেক গুণও আছে। তাছাড়া বর্তমান বিশ্বে পণ্য উৎপাদন ও বন্টনের যে ব্যবস্থা অব্যাহত রয়েছে তাতে মধ্যস্থ ব্যবসায়ীদের অবর্তমানে একটি বিরাট শূন্যতার সৃষ্টি হবে। এতে উৎপাদক ও ভোক্তা উভয়ই ক্ষতির সম্মুখীন হবে। তাই বলা যায়, বহু শাখা বিপণী স্থাপন, ক্রেতার সমবায় সমিতি গঠন, সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয়, সরকার কর্তৃক ন্যায্য মূল্যের দোকান প্রতিষ্ঠা ইত্যাদি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যতদিন পর্যন্ত মধ্যস্থ ব্যবসায়ীদের অবর্তমানে
চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য পৌঁছে দেওয়া সম্ভব না হবে ততদিন পর্যন্ত মধ্যস্থ ব্যবসায়ীদের সম্পূর্ণরূপে উচ্ছেদ করা কোনোভাবেই সম্ভব নয় এবং তা যুক্তিসঙ্গত হবে না। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এই অধ্যায় শেষে অনুধাবনমূলক প্রশ্ন, ওখানে একটু যাবে। এখান থেকে আমি কিছু প্রশ্ন বলছি, একটু দাগিয়ে নিবে তোমরা। প্রশ্নের সংখ্যা তোমাদের সাথে আমার নাও মিলতে পারে। হ্যাঁ, 11 নম্বর প্রশ্ন দেখো, অনুধাবনমূলক প্রশ্ন 11 নম্বর, বন্টন প্রণালী থেকে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব কি ব্যাখ্যা করো। এটা যশোর বোর্ড 17 সালে এই প্রশ্নটা এসছে। পেয়েছো? আনমিউট করে আমার প্রশ্নের উত্তর দাও। আচ্ছা হ্যাঁ, আমি বলেছি যে আমার প্রশ্নের সাথে তোমাদের প্রশ্নের নাম্বার মিলবে না। প্রশ্নটা হচ্ছে বন্টন প্রণালী থেকে মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদ সম্ভব কি ব্যাখ্যা করো, যশোর বোর্ড 17 সালে এসছে। পেয়েছো কিনা দেখো। জি ম্যাম। জি ম্যাম, পেয়েছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, আমার এখানে 4 নম্বর, বিপণনে মধ্যস্থ ব্যবসায়ীর উপস্থিতি পণ্যের মূল্য বৃদ্ধি করে। পেয়েছো কিনা? জি ম্যাম, 4 নম্বরই। আচ্ছা ঠিক আছে, এই দুটো প্রশ্ন একটু দাগিয়ে রাখো, উত্তর কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, বাসায় একটু পড়বে, যদি কোনো লাইন বুঝতে না পারো তখন নেক্সট ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করবে যে ম্যাডাম এই লাইনের অর্থটা বুঝিনি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা 6.12 কৃষি পণ্যের ধারণা চলে যাচ্ছি। সবাই পেয়েছো 6.12 কৃষি পণ্যের ধারণা? জি ম্যাম, পেয়েছে। আচ্ছা, খেয়াল করো প্রথম প্যারাটা আমি ব্র্যাকেটের মধ্যে রেখেছি, তোমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখো। কেন ব্র্যাকেট দিবা আমি বলছি একটু পরে। যে সকল পণ্য কৃষি ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয় সেগুলোকে কৃষি পণ্য বলে, আন্ডারলাইন করেছি। কেন করেছি বলো তো, এই লাইনটা দিয়ে কি প্রশ্ন হতে পারে? কৃষি পণ্য কাকে বলে? ভেরি গুড, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে কৃষি পণ্য কি অথবা কৃষি পণ্য কাকে বলে। যেসব পণ্য কৃষি ক্ষেত্র থেকে সংগ্রহ করা হয় সেগুলোকে কৃষি পণ্য বলে। কৃষি ক্ষেত্র বলতে ভূমি, কৃষি খামার, নদ নদী, সমুদ্র, বনভূমি, জলাভূমি, খনি ইত্যাদিকে বোঝায়। এইসব ক্ষেত্র থেকে সংগৃহীত অথবা উৎপাদিত পণ্যই হলো কৃষি পণ্য। কৃষি পণ্য সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হতে পারে, আবার শিল্প পণ্যের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন যে কোনো ফলমূল আমরা সরাসরি ভোগ করতে পারি, আবার দ্য জুস বা অন্যান্য শিল্প কারখানার কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, যদি প্রশ্ন হয় অনুধাবনমূলক প্রশ্ন যে কৃষি পণ্য বলতে কি বোঝায়, তখন তোমরা এই ব্র্যাকেটের ভিতরে যে তথ্য আছে এগুলো দিয়ে আনসার লিখতে পারবে। ক্লিয়ার কথা? জি ম্যাম। সেকেন্ড প্যারার প্রথম লাইনটা দেখো, আন্ডারলাইন করেছি, কৃষি পণ্য সাধারণত পচনশীল হয়। এটা অনেক সময় বহু নির্বাচনের প্রশ্ন আসে যে কোন ধরনের পণ্য সাধারণত পচনশীল হয়, তখন আনসার হবে কৃষি পণ্য। ঠিক আছে,
তাছাড়া প্রকৃত ক্রেতারা অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে এই পণ্য ক্রয় করে, ভোক্তারা অধিক পরিমাণে এই পণ্য ক্রয় করে না, ক্রয় না করে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প আকারে ক্রয় করতে বেশি পছন্দ করে। তবে যেসব ক্রেতা শিল্প কারখানায় ব্যবহারের জন্য কৃষি পণ্য সংগ্রহ করে তাদেরকে তুলনামূলক বেশি পরিমাণে এই পণ্য ক্রয় করতে দেখা যায়। ক্ষেত্র অনুযায়ী কৃষি পণ্যের কিছু ধরন দেওয়া হয়েছে। ভূমি থেকে প্রাপ্ত কৃষি পণ্য, ধান, গম, ফলমূল, শাকসবজি, ভুট্টা, নারিকেল, সুপারি, ফুল, তুলা, পাট ইত্যাদি। এই উদাহরণগুলো একটু পড়বা, অনেক সময় উদাহরণগুলো দিয়ে প্রশ্ন আসে যে এটা কি ধরনের পণ্য, ঠিক আছে? যে কৃষি পণ্য, শিল্প পণ্য কোন ধরনের পণ্য। নদ নদী ও জলাশয় সমুদ্র থেকে প্রাপ্ত কৃষি পণ্যগুলো হচ্ছে মাছ, শামুক, ঝিনুক, বালি, পাথর, শৈবাল ইত্যাদি। খনি থেকে প্রাপ্ত কৃষি পণ্য, গ্যাস, কয়লা, জ্বালানি তেল, লৌহ আকরিক ইত্যাদি। বনভূমি থেকে আহরিত কৃষি পণ্য, কাঠ, পশু পাখি, মধু, মোম, গোলপাতা, ঔষধি গাছ ইত্যাদি। কৃষি খামার থেকে প্রাপ্ত কৃষি পণ্য, মাছ, হাঁস মুরগি, ডিম, গরু ছাগল, দুধ, মধু, মোম, কচ্ছপ, কুমির, ব্যাং, শামুক, ঝিনুক, মুক্তা ইত্যাদি। আচ্ছা, এই কৃষি পণ্য থেকে অনেক সময় তোমার প্রয়োগের প্রশ্নও আসে, যে যে কোনো একটা উদাহরণ থাকতে পারে উদ্দীপকে, যে মিস্টার অমুক হাঁস মুরগির পালন করেন, তো উদ্দীপকের প্রয়োগের প্রশ্ন হিসেবে আসতে পারে যে তিনি কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করেন বা কোন ধরনের পণ্য নিয়ে কাজ করেন, তখন আনসার কি হবে বলো? কৃষি খামার হতে প্রাপ্ত কৃষি পণ্য অন্তর্ভুক্ত, কৃষি পণ্য, তখন মানে এইটা পুরাটা লিখতে হবে না, তখন কৃষি পণ্য লিখলেই তোমার আনসার কারেক্ট চলে আসবে, যে তিনি কৃষি পণ্য নিয়ে কাজ করছেন, ঠিক আছে? এটা লেখার পরে কৃষি পণ্য বলতে কি বোঝায় সেটা তোমাকে লিখতে হবে। ক্লিয়ার কথা? জি ম্যাম। এরপর দেখো 6.14, কৃষি পণ্যের বন্টন প্রণালী। আমরা ভোগ্য পণ্য, শিল্প পণ্যের বন্টন প্রণালী পড়েছিলাম, ঠিক একইভাবে কৃষি পণ্যেরও বন্টন প্রণালী আছে। দেখো, উৎপাদিত কৃষি পণ্য প্রকৃত ভোগকারী বা শিল্পে ব্যবহারকারীর নিকট প্রেরণ প্রক্রিয়ায় যে সকল মধ্যস্থ ব্যবসায়ী জড়িত তাদের সমন্বয়ে যে পথ পরিক্রমার সৃষ্টি হয় তাকে কৃষি পণ্যের বন্টন প্রণালী বলে। অর্থাৎ যে পথ ধরে উৎপাদিত কৃষি পণ্য প্রকৃত ভোগকারী বা শিল্পে ব্যবহারকারীর নিকট পৌঁছায় সেটাকে বলা হচ্ছে কৃষি পণ্যের বন্টন প্রণালী। কৃষকের কৃষিক্ষেত্র থেকে কৃষি পণ্যের বন্টন প্রণালী শুরু হয়ে তা সরাসরি ভোক্তাদের নিকট চলে যেতে পারে। এক্ষেত্রে উৎপাদক ও ভোক্তাদের মধ্যে মধ্যস্থ ব্যবসায়ীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ কৃষক যখন পণ্য উৎপাদন করে সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করবে তখন সেখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী থাকবে না, তখন বন্টন প্রণালী হবে এটা, উৎপাদনকারী ভোক্তা, ঠিক আছে? আবার কখনো কখনো কৃষকের নিকট থেকে, ম্যাম বুঝতে পারিনি কোনটা বলো? আমি যে উৎপাদনকারী বন্টন প্রণালী আর কি, বন্টন প্রণালী এক, যেটা এখানে কি ছবিটা দেখো, খেয়াল করো, উৎপাদনকারী অ্যারো চিহ্ন দিয়েছে ভোক্তা, অর্থাৎ উৎপাদনকারী উৎপাদন করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করছে। এই বন্টন প্রণালীটা কখন হবে? যখন কৃষক তার উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করবে তখন, ঠিক আছে? জি ম্যাম। আবার কখনো কখনো কৃষকের নিকট থেকে স্থানীয় খুচরা ব্যবসায়ীর হাত ঘুরে ভোক্তার নিকট যায়। খেয়াল করো যে কৃষক তার উৎপাদিত পণ্য প্রথমে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে, তারপরে খুচরা ব্যবসায়ী সেটা ভোক্তাদের কাছে বিক্রি করছে। অর্থাৎ বন্টন প্রণালী দুই, উৎপাদনকারী খুচরা বিক্রেতা ভোক্তা। ক্লিয়ার কথা?
বুঝতে পেরেছো? আচ্ছা জি। আবার কখনো কখনো এরূপ বন্টন প্রণালী বড় হয়ে পাইকার বা ফরিয়া ইত্যাদির হাত ঘুরে ভোক্তার নিকট যায়, অর্থাৎ কৃষক তার উৎপাদিত পণ্য প্রথমে পাইকারের কাছে বিক্রি করে, পাইকার সেই পণ্য খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে, অবশেষে খুচরা বিক্রেতা সেই পণ্য ভোক্তার কাছে বিক্রি করে। ঠিক আছে, বন্টন প্রণালী তিন: উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা এবং ভোক্তা। তবে কৃষি পণ্যটি যদি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাহলে বন্টন প্রণালীর পরিধি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করে। কৃষি পণ্য যদি শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তখন তোমার এই দুটো বন্টন প্রণালী ব্যবহার করা হয়। বন্টন প্রণালী চার: উৎপাদনকারী, অর্থাৎ কৃষক তার উৎপাদিত পণ্য প্রতিনিধি বা ডিলারের কাছে বিক্রি করছে, সে ভোক্তা অর্থাৎ শিল্প মালিকের কাছে বিক্রি করছে। বন্টন প্রণালী পাঁচ: উৎপাদনকারী, ডিলার, খুচরা বিক্রেতা, ভোক্তা। ঠিক আছে, তাহলে কৃষি ক্ষেত্রে কয় ধরনের বন্টন প্রণালী ব্যবহৃত হয়? পাঁচ ধরনের। ভেরি গুড। এরপর দেখো, ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে কেন দীর্ঘ হয় ব্যাখ্যা করো। আচ্ছা, এটা হচ্ছে তোমরা অনুধাবনের প্রশ্নে পাবে। একটু অনুধাবনের প্রশ্নে চলে যাও, আমি বলছি। আমার এখানে 12 নাম্বার, তোমাদের আর একটু বেশি হতে পারে। দেখো যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে কেন দীর্ঘ হয় ব্যাখ্যা করো। এটা চট্টগ্রাম 16 আর রাজশাহী বোর্ড 17-তে এসছে, অথবা 23 নাম্বার। আচ্ছা, ভেরি গুড। অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কেমন হয়। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে পড়বা। আমি একবার পড়ে দিচ্ছি, একটু খেয়াল করো। যে যে পথ ধরে পণ্য বা সেবা ভোক্তা বা ব্যবহারকারীর হাতে যায় তাকে বন্টন প্রণালী বলে। আমরা সহজভাবে আরো লিখতে পারি, যে পথ ধরে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছায় তাকে বন্টন প্রণালী বলে। সাধারণত ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে দীর্ঘ হয়। ঠিক আছে, যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা দীর্ঘ হয় শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে, কেন সেই ব্যাখ্যাটা সেকেন্ড প্যারায় দেওয়া আছে। শিল্প পণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেমন সীমিত, সেখানে ভোগ্য পণ্যের ভোক্তা বা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এটা বুঝতে পেরেছো তো? শিল্প পণ্যের ব্যবহারকারীর সংখ্যা যেমন সীমিত, অর্থাৎ যারা শিল্প পণ্য ব্যবহার করে চূড়ান্ত পণ্য উৎপাদন করবেন, অর্থাৎ উৎপাদকের সংখ্যা কিন্তু কম, কিন্তু সে উৎপাদিত পণ্য যারা ভোগ করবে অর্থাৎ ভোক্তার সংখ্যা অনেক বেশি। তাই অধিক সংখ্যক ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার জন্য স্বাভাবিকভাবেই ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ করার প্রয়োজন হয়। আবার একটি নির্দিষ্ট এলাকায় শিল্প পণ্যের ক্রেতারা অবস্থান করলেও ভোগ্য পণ্যের ক্রেতারা দেশ বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে। শিল্প মালিকরা অর্থাৎ কলকারখানা একটি নির্দিষ্ট এলাকায় অবস্থান করলেও ভোগ্য পণ্যের ক্রেতার কিন্তু দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে। এই কারণে প্রত্যন্ত অঞ্চল বা বিদেশে অবস্থানরত প্রতিটি ভোক্তার কাছে ভোগ্য পণ্য সরবরাহ করার জন্য এরূপ পণ্যের বন্টন ব্যবস্থায় মধ্যস্থ ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়। তাই বলা যায় ভোগ্য পণ্যের বন্টন প্রণালী স্বাভাবিকভাবেই শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে দীর্ঘ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। ম্যাম আমাদের এখানে কয়েকটা লাইন কম আছে। কি লাইন কম আছে বলো, কোন লাইনটা নেই? লাস্টের লাইনটা, দেন ফার্স্টে একটা দুইটা লাইন। লাস্টের কোন লাইন? বললেন না যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে এর জন্য কম হয়, এরকম কিছু এখানে নাই, উল্লেখ করা নেই।
ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে কনক্লুশন তুমি টানবা, যেহেতু প্রশ্নটা ওইরকম ছিল যে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী শিল্প পণ্যের বন্টন প্রণালী থেকে দীর্ঘ হয় কেন, তো একটু হাতে লিখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি ম্যাম। আনসারটা সবাই বুঝতে পেরেছো তো না? জি ম্যাম। আচ্ছা, এই বন্টন প্রণালী থেকে 2019 সালে যে প্রশ্নগুলো এসছে সেগুলো তোমাদের জন্য আমি এখানে দিয়েছি, একটু ছবি তুলে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। প্রথম প্রশ্ন যেটা, রাকিব টেক্সটাইল মিল, হ্যাঁ এটা চট্টগ্রাম বোর্ড 2019-এ এসছে। রাকিব টেক্সটাইল মিল উন্নত মানের প্যান্টের কাপড় তৈরি করে, তাদের উৎপাদিত কাপড়ের অধিকাংশ নির্দিষ্ট কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করে, আবার কিছু কাপড় প্রতিষ্ঠানটি ডিলারের মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করে, সেখান থেকে স্থানীয় টেইলার্স মালিকরা কাপড় কিনে প্যান্ট তৈরি করে বিক্রি করেন। উদ্দীপকটা বুঝতে পেরেছো? রাকিব টেক্সটাইল মিল উন্নত মানের প্যান্টের কাপড় তৈরি করে, ঠিক আছে? টেক্সটাইল মিল বুঝো তো, যেসব কারখানায় কাপড় তৈরি করা হয় তাদেরকে বলা হয় টেক্সটাইল মিল। এরা কি করে? উন্নত মানের প্যান্টের কাপড় তৈরি করে, তাদের উৎপাদিত কাপড়ের অর্থাৎ এই রাকিব টেক্সটাইল মিলের উৎপাদিত কাপড়ের অধিকাংশ নির্দিষ্ট কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করে। ক্লিয়ার সেকেন্ড লাইন? আবার কিছু কাপড় প্রতিষ্ঠানটি ডিলারের মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করে, সেখান থেকে স্থানীয় টেইলার্স মালিকরা কাপড় কিনে প্যান্ট তৈরি করে বিক্রি করেন। বন্টন প্রণালী কি, এটা জ্ঞানমূলক প্রশ্নে পাবে, একটু দাগিয়ে ফেলো এখনই। দেখবা যে বন্টন প্রণালী কি ওটার পাশে লেখা আছে যে চট্টগ্রাম বোর্ড 19। বন্টন প্রণালী কি একজন বলো তো, আমরা কিন্তু একটু আগেই পড়লাম যে পথ ধরে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছায় তাকে বন্টন প্রণালী বলে। দালালরা পণ্যের মালিকানা সত্ত্ব নেয় না, ব্যাখ্যা করো, এটা অনুধাবনের প্রশ্নে পাবে, একটু দেখো। পেয়েছো? আমার বইতে 14 নাম্বার। দালালরা পণ্যের মালিকানা, সরি ম্যাম, 27 নাম্বার আমাদের বইয়ে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বইতে 27 নাম্বার, এটাও একটু দাগিয়ে রাখো। গ নাম্বার প্রশ্ন যেটা, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত অধিকাংশ কাপড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করার জন্য কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করে তা উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করার জন্য কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করে, উদ্দীপকটা আরেকবার পড়ো, দেখো। যে রাকিব টেক্সটাইল মিল উন্নত মানের প্যান্টের কাপড় তৈরি করে, তাদের উৎপাদিত কাপড়ের অধিকাংশ নির্দিষ্ট কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করে, তাহলে কোন ধরনের বন্টন প্রণালী হবে বলো। এটা হবে সরাসরি বিপণন, ঠিক আছে? আচ্ছা, রাকিব টেক্সটাইল মিলের উৎপাদিত কাপড় এটা কি হবে, ভোগ্য পণ্য হবে না শিল্প পণ্য হবে, আগে ওইটা বলো, জোরে বলো, শুনতে পাইনি। ভোগ্য পণ্য হবে না, সরাসরি ভোক্তারা ভোগ করছে না ম্যাম, গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করছে, ওরা কিন্তু এই কাপড়টা নিয়ে প্রোডাক্ট তৈরি করবে, তাহলে এটা হচ্ছে শিল্প পণ্য,
তাই না? জি ম্যাম। হ্যাঁ, এখন আমি উদ্দীপকের প্রশ্নটা ছিল যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করার জন্য কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করে। আমি বলেছি সরাসরি বিপণন। এটা তোমাদের বইতে দেখো 6.02 শিল্প পণ্যের বন্টন প্রণালী, ওখানে কিন্তু সরাসরি বন্টন আছে। দেখো সরাসরি বন্টন বা সরাসরি বিপণন যেকোনো একটা আমরা বলতে পারি। জি ম্যাম। পেয়েছো? তাহলে ওটা একটু দাগ দিয়ে রাখো। যে আনসারটা তাহলে আমরা শুরু করব যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করার জন্য সরাসরি বন্টন প্রণালী ব্যবহার করে, তখন এই সরাসরি বন্টনটা কি সেটা ব্যাখ্যা করবা। ঠিক আছে, তারপর উদ্দীপকের সাথে মিলাবা যে যেহেতু রাকিব টেক্সটাইল মিল, তাদের উন্নত মানের উৎপাদিত কাপড়ের অধিকাংশ নির্দিষ্ট কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করে, অর্থাৎ তারা সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সরবরাহ করছে, এখানে কোনো মধ্যস্থ ব্যবসায়ী নেই, কাজেই আমরা বলতে পারি তারা সরাসরি বন্টন প্রণালীটি ব্যবহার করছে। আর লাস্ট কোয়েশ্চেন যেটা, উদ্দীপকে উল্লিখিত টেইলার্স মালিক কোন ধরনের ক্রেতা, তা উল্লেখপূর্বক স্থানীয় বাজার থেকে পণ্য কেনার যথার্থতা মূল্যায়ন করো। টেইলার্স মালিক যারা, তারা কোন ধরনের ক্রেতা? শিল্প পণ্যের ক্রেতা হবে এটা। ঠিক আছে, টেইলার্স মালিকরা কাপড় কিনে প্যান্ট তৈরি করে বিক্রি করেন, টেইলার্স মালিকরা কিন্তু সরাসরি ভোগ করছে না। কথা ক্লিয়ার? জি মিস। তাহলে টেইলার্স মালিকরা হচ্ছে শিল্প পণ্যের ক্রেতা। এখন এই তারা স্থানীয় বাজার থেকে কেন পণ্য কিনছে সেইটা তোমাকে মূল্যায়ন করতে হবে। কেন তারা স্থানীয় বাজার থেকে পণ্য কিনছে বলো, টেইলার্স মালিকরা? দেখো, রাকিব টেক্সটাইল মিল অধিকাংশ কাপড় গার্মেন্টস ফ্যাক্টরিতে সরবরাহ করছে, আর কিছু কাপড় প্রতিষ্ঠানটি অর্থাৎ রাকিব টেক্সটাইল মিল ডিলারের মাধ্যমে স্থানীয় বাজারে সরবরাহ করে, আর সেই স্থানীয় বাজারের টেইলার্স মালিকরা ডিলারের কাছ থেকে কাপড় কিনে প্যান্ট তৈরি করে বিক্রি করছে। তাহলে কি তাদের হচ্ছে কাঁচামাল সহজলভ্য হচ্ছে না, কষ্ট করে কিনতে হচ্ছে? আর মিউট করে আনসার করো তাড়াতাড়ি, আমাকে আরো কোশ্চেন সলভ করতে হবে। শুনতে পাচ্ছো আমাকে? তাহলে উত্তর দাও। তাহলে কাঁচামাল কি সহজলভ্য হচ্ছে স্থানীয় টেইলার্স মালিকদের কাছে, নাকি কষ্ট করে কিনতে হচ্ছে? কষ্ট করে কিনতে হচ্ছে। সহজলভ্য ডিলাররা স্থানীয় বাজারে বিক্রি করছে, তাহলে স্থানীয় বাজার থেকেই তো সেখানকার টেইলার্সরা কাপড় কিনতে পারছে, তাই না? তাহলে কাঁচামালটা সহজলভ্য হচ্ছে তাদের কাছে, দূর থেকে কিনতে হচ্ছে না, তাহলে তাদের পরিবহন খরচও কম পড়বে। ঠিক আছে, কাঁচামাল কেনা এবং পরিবহন খরচ কম হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্যের মূল্যও কিন্তু কম হবে, কম হবে না? আর উৎপাদিত পণ্যের মূল্য যখন কম হবে তখন কিন্তু সেটা তারা কম মূল্যে বিক্রি করতে পারবে, আর কম মূল্যে বিক্রি করতে যখন পারবে তখন কিন্তু সেই পণ্যের বিক্রি বেড়ে যাবে, অর্থাৎ তারা অধিক পরিমাণে ক্রেতা খুঁজে পাবে। ঠিক আছে, সবকিছু বইতে থাকবে না, একটু বুদ্ধি করে লিখতে হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা, জামালউদ্দিন একজন কৃষক, তিনি নিজস্ব জমিতে শাকসবজি চাষ করেন, তার উৎপাদিত শাকসবজি বিক্রির ক্ষেত্রে নিম্নরূপ বন্টন প্রণালী অনুসরণ করেন, মানে বন্টন প্রণালী হচ্ছে এটা উৎপাদক ভোক্তা, তাহলে কি হচ্ছে? দেখো সরাসরি হচ্ছে নাকি অন্য কিছু? সরাসরি সরাসরি, গুড।
গ্রাম ও শহরে শাকসবজির চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, ফলে তিনি তার নিজস্ব জমি ছাড়াও লিজকৃত জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করায় উৎপাদন বেড়ে যাচ্ছে, কিন্তু প্রায় ক্ষেত্রেই তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। সে কারণে তিনি মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, বাজার কি, বাজার বিভক্তিকরণ কেন করা হয় ব্যাখ্যা করো, এগুলো অন্যান্য চ্যাপ্টারে আছে, এগুলো পরে তোমরা একটু খুঁজে নিবে, ঠিক আছে? গ নাম্বার প্রশ্ন যেটা, উদ্দীপকে কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করা হয়েছে? সরাসরি সরাসরি, ভেরি গুড। এটা হচ্ছে ওই যে 6.02 ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর মধ্যে সরাসরি বিপণন যেটা, ওইটা হবে, ঠিক আছে? ওইটা একটু দাগিয়ে রাখো তাহলে, সরাসরি বিপণন, ওটা লিখে ওটা বইতে যা আছে ওটা ব্যাখ্যা করবা, তারপরে উদ্দীপকের সাথে মিলাবা। যে উদ্দীপকে যেহেতু জামাল উদ্দিন উৎপাদন শাকসবজি উৎপাদন করে সরাসরি ভোক্তার কাছে বিক্রি করছে, তাই সে সরাসরি বিপণন বা বন্টন প্রণালীটি ব্যবহার করছে। উদ্দীপকে উল্লেখিত জামাল উদ্দিনের নেওয়া সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন করো। তার সিদ্ধান্তটা কি ছিল? তিনি মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, এখন তার এই সিদ্ধান্ত নেওয়াটা কতখানি যৌক্তিক এটা মূল্যায়ন করতে হবে, ঠিক আছে? বলো এটা কিভাবে লিখবা, পড়েছিলে না যে বন্টন প্রণালীতে মধ্যস্থ ব্যবসায়ীর সুবিধা, সুফল, গুরুত্ব বা প্রয়োজনীয়তা? ওইটার আলোকে লিখবো, ওখানে অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট আসবে না, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো যে প্রথমে আমরা লিখবো যে উদ্দীপকে উল্লিখিত জামাল উদ্দিনের নেওয়া সিদ্ধান্ত যথার্থ। কারণগুলো হচ্ছে যে অনেক সময় মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদকদের অগ্রিম অর্থ প্রদান করে তাদের মূলধন সরবরাহে সাহায্য করে, তখন মানে উৎপাদনকারীদের মূলধনের কোনো ঘাটতি থাকে না, তারা উৎপাদন কাজ অব্যাহত রাখতে পারে। মধ্যস্থ ব্যবসায়ীরা উৎপাদন ব্যয় হ্রাসে সাহায্য করে, সেটা কিভাবে? যে কাম্যমাত্রায় পণ্য উৎপাদিত হলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, উৎপাদিত পণ্যের বিক্রয়জনিত ঝুঁকি মধ্যস্থ ব্যবসায়ীরা গ্রহণ করায় অবিক্রয়জনিত ক্ষতির হাত থেকে, অবিক্রয়জনিত ক্ষতি মানে হচ্ছে পণ্য বিক্রি না হওয়ার কারণে যে ক্ষতি হয় সেই ক্ষতির হাত থেকে উৎপাদকরা রক্ষা পান, যা পরোক্ষভাবে উৎপাদন ব্যয় হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চাহিদা ও যোগানের সমতা বিধান করে মধ্যস্থ ব্যবসায়ীরা, সেটা কিভাবে? দেখো যে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ী চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে। মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্য পরিবহনে সহায়তা করে, এটা কিভাবে করে? দেখো যে মধ্যস্থ ব্যবসায়ীরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করে, এতে উৎপাদকরা পণ্য পরিবহনের ঝামেলা থেকে মুক্ত হয়। আর মধ্যস্থ ব্যবসায়ীরা গুদামজাত করণীয় উৎপাদকদের সহায়তা করে, সেটা কিভাবে? দেখো যে মধ্যস্থ ব্যবসায়ীরা গুদামজাতকরণের দায়িত্ব নিয়ে এই কাজের সাথে জড়িত ঝামেলা থেকে উৎপাদকদের রেহাই দেন, ঠিক আছে? যে এই সমস্ত সুবিধার কারণে জামাল উদ্দিন মধ্যস্থ ব্যবসায়ীর সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন, তা যথার্থ। আচ্ছা, এরপরে হচ্ছে সিলেট বোর্ড 19 এই প্রশ্নটা এসছে। দিলীপ অ্যান্ড ব্রাদার্স দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাপড় উৎপাদনকারীর কাছ থেকে কাপড় সংগ্রহ করে কালাইয়া বন্দরের নিজস্ব দোকানে নগদ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রি করে। কাপড়ের মান ও বিক্রয় কর্মীর ব্যবহার সুন্দর হওয়ায় ক্রেতারা এখান থেকে কাপড় কিনতে পছন্দ করেন। মুনাফা বেশি দিলীপ অ্যান্ড ব্রাদার্স জেলা শহরে মানে মুনাফা বেশি হওয়ায়, হয় শব্দটি আসেনি, একটি নতুন দোকান খোলার পরিকল্পনা করেছে। গ নাম্বার প্রশ্ন যেটা, উদ্দীপকের দিলীপ অ্যান্ড ব্রাদার্স কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? এটা হবে পাইকার ও খুচরা ব্যবসায়ী, ঠিক আছে? কারণ উনি তার দোকানে দেখো নগদ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রি করেন, তাহলে তিনি হবেন
পাইকারি ও খুচরা ব্যবসায়ী। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি লাইন কেটে যায় তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছ? গ নাম্বার পাইকারি এবং খুচরা ব্যবসায়ী ধরনের মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী কি সেটা ব্যাখ্যা করবা, তারপর উদ্দীপকের সাথে মিলাবা। আর লাস্ট কোয়েশ্চেন, এটা তোমরা একটু লিখবা যে দিলীপ অ্যান্ড ব্রাদার্স জেলা শহরে শাখা খোলার যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আমার এখানে ইয়ে শেষ দেখাচ্ছে সময়। আর যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো নিশ্চয়ই সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছো না? বাসায় পড়াশোনা করো, ঠিক আছে? সবাই ভালো থেকো। আচ্ছা, আজকের পড়া নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, এখানে সময় দেখাচ্ছে, রিমেইনিং টাইম আরো 2 মিনিটের মতো আছে। আজকের পড়া নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আমাকে। কোনো প্রশ্ন নেই? বহুনির্বাচনী প্রশ্ন যেটা যে পরীক্ষা দিলা তোমরা, হ্যাঁ, ওটা মানে ম্যাক্সিমাম কোন কোশ্চেনটা তোমরা পারো নাই ম্যাক্সিমাম মেয়েরা বলতো? ম্যানেজমেন্ট এর কথা বলছি, কারণ আমি ম্যানেজমেন্ট কোশ্চেন করেছিলাম। ম্যাম মনে তো নেই, বাট আমার একটা হয়নি, এটা জানি। কোনটা হয়নি? ম্যাম ভুলে গেছি, সেটাও মনে নাই। সিস্টেম মতবাদের প্রবক্তাকে, আমার মনে হয়েছিল যে এই কোশ্চেনটা তোমরা পারবা না, কিন্তু এটা একদম প্রথম অধ্যায়ের তোমার হচ্ছে ব্যবস্থাপনার ইতিহাস ও ক্রমবিকাশ ওখানেই ছিল। বলো তো কে সিস্টেম মতবাদের প্রবক্তা? চেস্টার আই বার্নার্ড। ঠিক আছে, শুনতে পেয়েছো সবাই আমাকে? একটা হয়নি, কে বললো এটা? নাম কি বাবা তোমার? শুনতে পাচ্ছ কে আমাকে বললা যে একটা প্রশ্নের উত্তর তুমি পারোনি, অর্থাৎ তুমি 24 নম্বর পেয়েছিলে 25-এ, তাই তো? সে কে? ঋতু, তাহমিনা, কে বলো? বললাম যে 24 কে পেয়েছো, তুমি পেয়েছো? জি ম্যাম, ম্যানেজমেন্টে আমি 24 ছিল আমার। তার মানে তোমার একটা কোশ্চেন হয় নাই, তাই তো? ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।